মিয়ানমারের সামরিক হুমকির পর অভ্যুত্থানের শঙ্কা নিয়ে জাতিসংঘের উদ্বেগে পাল্টে গেছে দৃশ্যপট। সেনাপ্রধান সংবিধান বাতিলের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার তিন দিন পরই দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে সংবিধান মেনে চলা এবং আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সংবিধানের বিলুপ্তি নিয়ে তাদের কমান্ডার ইন চিফের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। মোবাল্লিক করিমের রিপোর্ট। 49 বছর সামরিক শাসনের পর 2020 সালের 8 নভেম্বর মিয়ানমারে জাতি নির্বাচনে অং সান সুচির দল এনএলডি 364টি আসন পায়। সেনা সমর্থিত ইউএসডিপি ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়। নতুন নির্বাচনের দাবি তোলে তারা। দাবি মানা না হলে সেনাবাহিনী ফের অভ্যুত্থানের ক্ষমতায় বসতে পারে বলেও ইঙ্গিত দেয় ইউএসডিপি। বুধবার মিয়ানমারের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হেলিন সেনা সদস্যদের ভিডিও বার্তায় বলেন, যদি সংবিধান মেনে চলা না হয় তবে সেটা বাতিল করাই উচিত। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানায়। আন্তর্জাতিক চাপে তিন দিনেই বদলে যায় সেনাপ্রধানের হুঙ্কার। শনিবার এক বিবৃতিতে অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে দেশটির সেনাবাহিনী সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। দাবি করা হয় সেনাপ্রধানের বুধবারের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। নির্বাচনের পর মিয়ানমারে বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনী বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী সোমবার যাত্রা শুরু করছে নতুন পার্লামেন্ট। মুবাল্লিক করিম, মাইটিভি।